নমস্কার বন্ধুরা ব্যাস চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অথবা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলাইকেনটিতেও ক্লিক করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলুন ফিরে যায় আজকের টপিকে আজকের টপিকে আমরা এলসিএম এরই দ্বিতীয় পার্টে যাব অর্থাৎ যদি এলসিএম এর যে প্রদত্ত যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেগুলি যদি পয়েন্টে থাকে অর্থাৎ পয়েন্ট ডিজিট যদি থাকে তাহলে আমরা কিভাবে তার এলসিএম বের করব খুব কম সময়ের মধ্যে তো চলুন দেখা যাক কিভাবে কোন ট্রিক্স মাধ্যমে আপনারা কোন পয়েন্ট দেওয়া সংখ্যাগুলির এলসিএম বের করবেন তো চলুন প্রথমে দেখা যাক ফার্স্ট एग्जांपलে এখানে রয়েছে টু জিরো পয়েন্ট থ্রি সিক্স অ্যান্ড সেভেন পয়েন্ট টু তাহলে এই সংখ্যাগুলোর আমরা কিভাবে এলসিএম বের করব বলে রাখি এখানে যে প্রথমের যে এলসিএম এর যে ভিডিওটা রয়েছে সেটি যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ভিডিওর লাস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা প্রথমের ভিডিওটা দেখে নিতে পারবেন যে কিভাবে আপনার শর্টকাটে এলসিএম বের করতে পারবেন সেই প্রসেসেই আমরা এই পয়েন্ট বের করব সেম প্রসেস তো চলুন শুরু করা যাক এখানে দেখব আমরা 2.4, পয়েন্ট ফোর জিরো পয়েন্ট থ্রি সিক্স অ্যান্ড সেভেন পয়েন্ট টু রয়েছে তো আমরা কি করবো প্রথমে ডিজিটগুলোকে অ্যাজ ইউজুয়াল লিখে ফেলবো টু পয়েন্ট ফোর জিরো পয়েন্ট থ্রি সিক্স আর সেভেন পয়েন্ট টু এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে যে দেখবো আমাদের পয়েন্টের পরে হাইস্ট কটা ডিজিট রয়েছে যেমন এখানে পয়েন্টের পর একটা ডিজিট রয়েছে এখানে পয়েন্টের পর দুটো ডিজিট রয়েছে এখানে পয়েন্টের পর একটা ডিজিট রয়েছে মানে আমাদের হাইস্ট রয়েছে দুটো ডিজিট তাই তো তাহলে আমরা এবারে এখানে আমাদের একটা কাজ রয়েছে যে যেখানে পয়েন্টের পর একটা ডিজিট রয়েছে সেখানে আমাদের একটা করে জিরো বসাতে হবে মানে প্রতিটাই আমাদের পয়েন্টের পর দুটো করে ডিজিট করে নিতে হবে এবার আমাদের কাজ হচ্ছে আমাদের পয়েন্টগুলোকে ভুলে যেতে হবে যে পয়েন্ট নেই এটা ভাবতে হবে মানে পূর্ণ সংখ্যা ভেবে নিতে হবে সবগুলোকে যেমন দুশো চল্লিশ জাস্ট থার্টি সিক্স আর সেভেন টোয়েন্টি এটা আমাদের প্রথমে করে নিতে হবে কি করলাম না পয়েন্টের পর যতগুলো ডিজিট আছে সবগুলোকে সেম ডিজিট করে নেব আমরা দেখব এখানে কোনটা আছে না সেভেন টোয়েন্টি সেভেন হান্ড্রেড টোয়েন্টি তাহলে এটার আমরা প্রথমে দেখবো যে এই নাম্বারগুলো দিয়ে এই সেভেন টোয়েন্টিটাকে ডিভাইড করা যাচ্ছে কি না যদি ডিভাইড করা যায় তাহলে সেটাই অ্যান্সার যদি ডিভাইড করা না যায় তো এটার আমরা আবার করবো না মাল্টিপাল নেব তো আমরা এখানে প্রথমে যে টোয়েন্টি ফোর আর তার সাথে জিরো আছে মানে টু 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 হান্ড্রেড হান্ড্রেড দিয়ে কি সেভেন্টি টুকে ডিভাইড করা করা যায় যায় হ্যাঁ তাই তো আমরা যদি থার্টি দিয়ে ডিভাইড করি তাহলে সেভেন হান্ড্রেড টোয়েন্টি পাওয়া যাবে আবার যদি থার্টি সিক্সকে আমি থার্টি সিক্স দিয়ে যদি টু হান্ড্রেড সেভেন হান্ড্রেড টোয়েন্টিকে ডিভাইড করি আমরা সাতশো কুড়িকে তাহলেও আমরা কিন্তু পেয়ে যাব সাতশো কুড়িকে কে ডিভাইড হয়ে যাবে সুতরাং আমাদের এখানে হবে হান্ড্রেড টোয়েন্টি এবারে যেহেতু এখানে আমাদের আমাদের পয়েন্ট আছে সেখানে কিন্তু এলসিএম হবে না এখানে আমাদের কটার পরে পয়েন্ট আছে পয়েন্টের পর কটা ডিজিট আছে না দুটো ডিজিট তাহলে আমাদের এখানে রাইট সাইডের থেকে দুটো ডিজিটের পরে আমাদের পয়েন্টটা বসাতে হবে এটি হয়ে গেল এলসিএম বোঝা গেল তাহলে আমাদের প্রথমে কি করতে হবে নাম্বারগুলো লিখে ফেলতে হবে লিখে ফেলার পর দেখতে হবে পয়েন্টের পর কতগুলো ডিজিট আছে সেই ডিজিটটা বের পরে বাকি যে যেগুলো কম আছে করে সেইগুলোর সাথে একটা করে আমরা বা দুটো করে যটা ডিজিট থাকবে তটা জিরো অ্যাড করব জিরো অ্যাড করার পর আমরা পয়েন্টটাকে ভুলে যাবো যে পয়েন্ট আছে এরপর বাকিগুলোর মধ্যে সব থেকে যেটা বড় সংখ্যা সেটাকে আমরা দেখবো সেটা যদি ডিভাইড করা যায় তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে যদি ডিভাইড করা না যায় আলাদা প্রসেস আছে যেটা আগের ভিডিওতে বলেছিলাম তো এখানে যেহেতু ডিভাইড করা যাচ্ছে সেহেতু সেভেন টোয়েন্টি হবে এলসিএম আর এখানে দুটোর পরের পয়েন্ট আছে তো এখানে রাইট সাইড থেকে দুটোর পরে কিন্তু আমাকে পয়েন্ট বসাতে হবে তাহলে টু পয়েন্ট ফোর পয়েন্ট থার্টি থ্রি সিক্স অ্যান্ড সেভেন পয়েন্ট টু এর এলসিএম হবে সেভেন পয়েন্ট টু জিরো বোঝা গেল নেক্সটে যাই নেক্সট দেখুন পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এর আমরা এলসিএম বের করব এর কি করবো না আমি লিখব ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে আমাদের সবথেকে বেশি ডিজিট আছে এখানেও দুটো তাহলে এগুলোকে আমরা দুটো করে সংখ্যা করে নেব থার্টি টোয়েন্টি ফাইভ এটা যেহেতু দুটো আছে সেটু কিছু করার দরকার নেই এবার আমাদের এখানের মধ্যে সবথেকে হায়েস্ট ডিজিট কোনটা আছে হাইয়েস্ট ডিজিট আছে আমাদের ফিফটি সুতরাং এবারে আমরা এইগুলো দিয়ে ডিভাইড করে দেখব টোয়েন্টি ফাইভ দিয়ে ফিফটিকে ডিভাইড করা যায় কিন্তু থার্টি দিয়ে দেখুন ডিভাইড করা যাচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে এর মাল্টিপাল নিতে হবে এর মাল্টিপল যদি আমি টু নিই তাহলে হবে টেন তখনও কিন্তু থ্রি দিয়ে ডিভাইড করা যাবে না তাহলে এখানে যদি আমি থ্রি করি থ্রি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত হবে ওয়ান ফিফটি তার সাথে একটা জিরো ফিফটিন হান্ড্রেড এখানে দেখুন থার্টি দিয়ে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে সেহেতু এটাও ডিভাইড হয়ে যাবে তাহলে এখানে আমাদের অ্যানসার কত হবে না ওয়ান জিরো আর যেহেতু এখানে দুটো ডিজিটের পর পয়েন্ট আছে তাহলে এখানে আমাদের রাইট সাইডের দুটো ডিজিটের পর কিন্তু আমাকে এখানে পয়েন্ট দিতে হবে অর্থাৎ এর অ্যানসার হবে ফিফটিন বোঝা গেল নেক্সট দেখি নেক্সট কি আছে পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট জিরো টু ফাইভ অ্যান্ড পয়েন্ট জিরো এই পয়েন্ট থ্রি সিক্স এখানে আমরা লিখব পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ জিরো টু ফাইভ অ্যান্ড পয়েন্ট থ্রি সিক্স এখানে এখানে দেখুন হাইস্ট পয়েন্টের পর ডিজিট আছে তিনটে সুতরাং এখানে দুটো আছে একটা জিরো অ্যাড করতে হবে এখানে দুটো ডিজিট আছে একটা জিরো অ্যাড করব পয়েন্টগুলো আমরা ভুলে যাব এবার এখানের মধ্যে আমরা হাইস্ট দেখব থ্রি হান্ড্রেড সিক্সটি রয়েছে তাই তো এটা আমাদের তিনশো এটা আমাদের হায়েস্ট নাম্বার আছে এবারে হায়েস্ট নাম্বারটা এটা দিয়ে আমরা দেখব যে ওয়ান ফিফটিন দিয়ে ডিভাইড করা যাচ্ছেন কি না ওয়ান ফিফটি দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা তো এটা ডিভাইড করা যাচ্ছে কিন্তু যদি টোয়েন্টি ফাইভটা আমরা দেখি টোয়েন্টি ফাইভ দিয়ে কিন্তু থ্রি সিক্সটিকে ডিভাইড করা যায় না সুতরাং আমাদের এটার মাল্টিপাল নিতে হবে তো এখানে যদি আমাদের সিক্সে যদি আমরা টেবিল দেখি ফাইভ ফাইভটা টোয়েন্টি ফাইভ দিয়ে এটাকে যদি আমরা এমন মাল্টিপ্লাই করবো এমন ডিজিটে কনভার্ট করবো যেটা টোয়েন্টি ফাইভ দিয়ে ডিভাইড করা যেতে পারে লাস্টে যেহেতু ফাইভ আছে অর্থাৎ আমার এখানে এমন মাল্টিপলটাকে চুজ করতে হবে যার লাস্টে জিরো কিংবা ফাইভ থাকবে তাহলে এটা যদি আমরা টু করি তাহলে কিন্তু হবে না থ্রি করলেও হবে না কারণ সিক্স থ্রি যা এইটিন সিক্স ফোর যা টোয়েন্টি ফোর সিক্স ফাইভ যা দেখুন থার্টি আসছে হতে পারে এটা তাহলে আমরা যদি সিক্স ফাইভ যা নিয়ে দেখি সিক্স ফাইভ যা যদি হয় তাহলে কত হচ্ছে থার্টি থ্রি এইটিন আঠারোশো আসছে তাহলে এটাই দেখুন আমরা ওয়ান ফিফটি দিয়ে কিন্তু আঠারোশো কে ডিভাইড করা যাচ্ছে টোয়েন্টি ফাইভ দিয়ে আঠারোশো কে ডিভাইড করা যাচ্ছে আর এটা যেহেতু মাল্টিপল সেহেতু এটা তো ডিভাইড হবে তাহলে এখানে আমাদের ওয়ান এইট ডবল জিরো এটা হবে আর এখানে যেহেতু ওয়ান টু থ্রি তিনটে ডিজিটের পর হায়েস্ট আছে সুতরাং আমাদেরও এখানে রাইট সাইডের পর তিনটে ডিজিটের পর পয়েন্ট বসিয়ে দিতে হবে তাহলে এটার আমাদের অ্যানসার হয়ে যাবে ওয়ান পয়েন্ট 800 বোঝা গেল এটাই ছিল প্রসেস যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে এজ ইউজুয়াল নাম্বারগুলোকে নিচে লিখতে হবে লেখার পর কি করব না যেটা হাইয়েস্ট নাম্বার আছে পয়েন্টের পর সেই হাইস্ট নাম্বারটা দেখব কতগুলো নাম্বার আছে ততগুলো প্রতিটাকে কিন্তু সমান করতে হবে ততগুলো পয়েন্টের পর ততগুলোই সংখ্যা করতে হবে তাহলে কি করব না তার জন্য জিরো অ্যাড করে দেব জিরো অ্যাড করার পর কি করতে হচ্ছে না পয়েন্টগুলোকে আমাদের ভুলে যেতে হবে যে পয়েন্ট আছে বলে একটা পূর্ণ সংখ্যাকে দেখে নিতে হবে পূর্ণ সংখ্যা হিসেবে এরপর যেটা হায়েস্ট নাম্বার আছে সেই হায়েস্ট নাম্বারটার আমাদের যদি ডিভাইড হয়ে যায় তাহলে ডাইরেক্ট ওইটা অ্যান্সার যদি ডিভাইড না হয় তার মাল্টিপাল নিতে হবে আর শেষে কি কাজ আছে যেহেতু এখানে পয়েন্ট আছে সেহেতু এখানে পয়েন্ট বোস করাতে হবে কিভাবে পয়েন্টটা বোস করাবো না পয়েন্টের পরে যে যতগুলি সংখ্যা থাকবে রাইট সাইডে ঠিক ততগুলি সংখ্যার পরে আমরা এখানে পয়েন্টগুলো বসাবো তো এভাবেই কোনো যে এলসিএম এ যদি পয়েন্ট দেওয়া নাম্বার থাকে ডিজিট থাকে তাহলে এভাবে আমরা শর্টকাটে বের করব। আশা করি ভিডিওটি খুব ভালো লেগে থাকবে ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ বন্ধুরা